এমন তো না যে আমি করছি না আমি ভিডিও সেরে সেরে দিচ্ছি লোকের ফার্মে গিয়ে ভিডিও করছি সেটা তো না আমার নিজের আজ থেকে না আমার চার বছর আগের ভিডিও ছাড়া আছে চার বছর থেকে মানুষ আমাকে দেখছে অর্থাৎ আমি যদি মিথ্যে কথা বলে ভিডিও দিই তাহলে তো চার বছর পর্যন্ত আমি টিকিয়ে রাখতে পারবো না আমি চার বছর আগের থেকে করছি ভিডিও ছাড়া হয়েছে আমার চার বছর তাহলে এই কয় বছর ধরে তো আমি দেখাচ্ছি মানুষকে আর একই ঘর একই জায়গায় আগে ঘরটা আলাদা ছিল পুকুরের মধ্যে ছিল সেই ঘরটা নেই যদি প্রফিট না থাকতো তাহলে তো আমি করতে পারতাম না আমার আমি অন্য কোনো কাজ করি না এই হচ্ছে আমার কাজ এই হাঁস মুরগি পালন করা এই বাচ্চা ফুটানো বাচ্চা বিক্রি করা এই দিয়ে আমার সংসার চলে এই দিয়েই সব দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো উপরে দর্শক আজকে আমরা চলে এসেছি রানাঘাটে বেলপুকুর পাড়ায় এখানে একটা দাদা দীর্ঘদিন ধরে কিছু হোয়াইট ফিকিং ও রানার হাঁসের পালন করছেন আর সাথে সে তিথির পাখি টার্কি মুরগি সোনালি মুরগি পালন করে থাকছেন এখানে সে ডিম উৎপাদন করছেন সেই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করছেন এবং সেইগুলো মার্কেটে সেল করছেন সাথে কিছু মাংস উৎপাদনকারী হাঁস মুরগিও সে রেখেছে তো তার সঙ্গে আমরা কথা বলে নেবো যে যারা হয়তো আপনারা ভাবছেন যে একটা হাঁসের ফার্ম করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকার হতে চলেছেন আর যারা হাঁসের খামার অলরেডি করছেন কিন্তু হাঁস বাঁচাতে পারছেন না বা ডিম উৎপাদন হচ্ছে না বা মাংসর গ্রোথ আসছে না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্ব উৎপন্ন হতে চলেছে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আমরা সে দাদার সঙ্গে কথা বলবো এবং হাঁস পালনের উপর সম্পূর্ণ তথ্য আমার জানার চেষ্টা করব এবং হাঁসের সাথে কোন কোন পাখি পালন করা যায় সেগুলো থেকে ডিম উৎপাদন করা যায় এবং মাংস উৎপাদন করা যায় সেসব তথ্য আজকে আমরা জানার চেষ্টা করব হাঁসের রোগ বেধি খাবার এইসব তথ্য সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নামটা বলবেন আমার নাম নিত্যানন্দ ঢালি আচ্ছা আপনারা বলবেন আমার ঠিকানা নদীয়া ডিস্ট্রিক্ট রানাঘাট মাটি কুমড়া বেলপুকুরপাড়া আচ্ছা আপনার যে সমন্বিত খামারটা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে এখানে হোয়াইট প্যাকিং হাঁস আছে ইন্ডিয়ান রানার আছে তিতির মুরগি আছে সোনালি আছে করকনাথ আছে আচ্ছা আপনি সাধারণত তো খামার পালন করছেন আচ্ছা আপনি মেন কি মেন কোনটার উপর মেন আমার হাঁসের হাঁসের উপরেই হাঁসের উপর হাঁসের দুটো জাত রয়েছে আপনার আছে আচ্ছা এই দুটো জাত কি ডিম উৎপাদনের জন্য না মাংস উৎপাদনের জন্য আপাতত সব ডিমের জন্যই করা তো হাঁসের উপর আমার চ্যানেলে এই একটা নতুন প্রতিবেদন করতে চলেছি আমার যারা দর্শকরা রয়েছে তারা অনেকেই দেখা যাচ্ছে কোনো কাজ কোনো না কোন পেশার সঙ্গে জড়িত রয়েছে তারা পার্শ্ববর্তী হয়তো ভাবছে কিছু একটা করব তারা কি এই হাঁস পালন করতে পারবে হাঁস পালন করতে পারবে হাঁস পালনের মেন ব্যাপারটা যেটা হচ্ছে সঠিক জায়গা দরকার যেরকম রোদ ছায়া দুটোই লাগবে আর দ্বিতীয়ত সঠিক জায়গার থেকে বাচ্চা নিতে হবে যে এই বিষয়ে জানে হাঁস বিষয়ে যার জানা আছে তার সঙ্গে পরামর্শ করে তবেই ফার্ম করতে হবে আচ্ছা আমাদের এইবার বলবেন যে কোন জাতের হাঁস সবচেয়ে ভালো এখন বর্তমান হোয়াইট প্যাকিংটাই বেশি চলছে মানে অল্পের মধ্যে যদি কেউ মাংসের জন্যও করে দু মাসে দু কিলো প্লাস হয়ে যায় মোটামুটি ওটা একটা ভালো রেটে বিক্রি হয় এবার সবথেকে বড় কথা অ্যাভেলেবেল যে সেল সেই সেলটা অ্যাভেলেবেল নেই এখন বর্তমানে মানে এটা আগে ছিল হরিণ ফার্ম থেকে নিতে এখন ওরা নিজেরাই প্রোডাকশন করছে যার জন্য ওরা মা বাইরের মাল নিচ্ছে না এবার এগুলো নিজেকে করলে নিজেকেই সেল করার ব্যবস্থা করতে হবে আচ্ছা আপনি কোথায় কোথায় সেল করছেন আমার তো মাংসের জন্য এখন আমি করছি না আমার বাচ্চা যা হয় আমার বাচ্চা বাড়ি থেকে বিক্রি হয়ে যায় উৎপাদন করছে ডিম উৎপাদন করছে বাচ্চা ফোটাচ্ছেন সেগুলো সেগুলো বাড়ি থেকে বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা এবার আমরা হাঁসের ব্যাপারটা আসব মোটামুটি একটা পূর্ণ বয়স্ক হাঁস মেয়ে হাঁস এবং ছেলে হাঁস কত কেজি ওজন হতে পারে একটা হাঁস মোটামুটি যখন মাংসের জন্য করলে রেডি হয় মোটামুটি আড়াই কিলো তিন কিলো সাড়ে তিন কিলো পর্যন্ত ওজন হয় কত মাস আড়াই মাস বয়সে আড়াই মাস বয়সে আর মোটামুটি বছর কতগুলো ডিম দেয় এটা আমি এভারেজ মোটামুটি আমার এক বছর উপরে হয়ে গেছে ডিম চালু হয়েছে আমি দুশোর উপরে ডিম পেয়েছি দুশোর উপরে উপরে ডিম পেয়েছি এক একটা হাঁস থেকে এবার এবারে করলে ডিমের দাম কেমন আছে ডিমের দামটা এখন বর্তমানে ডিম মার্কেটে নেই আর আমার যা ডিম হয় আমি বিক্রি করি না যার জন্য ডিমের দাম তো বলো মোটামুটি নর্মালে ধরে রাখেন কুড়ি বাইশ টাকা আচ্ছা আপনারা জিরো দিনের বাচ্চা কত করে সেল করছেন জিরো ফার্মে রাখছেন জিরো জিরো বাচ্চা এখন বর্তমানে ষাট টাকা করে দিচ্ছে ষাট হুম তবে এই মাংস উৎপাদন করতে গেলে কত টাকা কেজি পড়ছে এটা পাইকিরি দিলে দুশো প্লাস পাওয়া যায় দুশো প্লাস পাওয়া যায় এবার একটু বলবেন যে কি কি খাওয়ান কি কি আমি ম্যাশ খাওয়াই ম্যাটে ম্যাশের সাথে আদার্স কিছু খাবার নিজে তৈরি করে ওষুধপত্র দিয়ে আদার্স খাওয়ার মধ্যে ওই খুদ ভুট্টা এগুলোই দিই এটাগুলো মিক্সার করে মিক্স করে তার সাথে ওষুধপত্র দিয়ে খাওয়াই মোটামুটি একটা হাঁস কত গ্রাম খাবার খায় পার ডে আমার এখন মোটামুটি ধরেন হাঁস মুরগি দিয়ে টোটাল আড়াইশোর উপরে আছে আমার পার ডে ছশো টাকা মতো খাবার দেয় পার ডে ছশো ছশো টাকা মতো খাবার মানে কত কেজি খাবার লাগে তাহলে আপনার ধরেন আমি মিক্স করে খাওয়াই তো মোটামুটি সকাল বিকেল দিয়ে তিরিশ কিলো মতো খাবার যায় তিরিশ কিলো সকাল বিকেল দিয়ে সকাল বিকেল দিয়ে আর ২৭ সাতাশ থেকে তিরিশ কিলো মতো খাবার যায় আচ্ছা সাতাশ থেকে হাঁস মুরগি সব দিয়ে সব দিয়ে তাই তো আর মোটামুটি হাঁসের কি কি রোগ ব্যাধি হতে পারে সাধারণত আমার নলেজে এখনো পর্যন্ত দেখিনি যে সেরকম কোনো মারাত্মক রোগ আছে এদের তো হাঁসের রোগ অবশ্যই আছে সেগুলো খাবারের উপরে ডিপেন্ড করে পরিবেশের উপরে ডিপেন্ড করে রোগ কোন ধরনের জায়গায় হাঁস ফার্ম করে তোলা যায় মোটামুটি ফাঁকা জায়গা লাগবে পাড়ার ভিতরে হলে হবে না ফাঁকা জায়গায় করতে হবে জনবসতি যেন সেখানে না যায় মানুষ গেলেই রোগ যাবে মানুষ না গেলে রোগ যাবে না ভালো না পরিষ্কার কথা আর কি সিস্টেমটা কি মানে কোন কিভাবে 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 বলতে আমার এটা পুরো ভিডিওটা আপনি করে নিয়ে দেখাবেন যে কিভাবে করা আছে सेम সিস্টেমে যদি কেউ করে এইদিকে ঘর হ্যাঁ सेम সিস্টেমে যদি কেউ করে তার ফার্মে রোগ হবে না মানে ঘুরে বাড়ানোর জন্য শুকনো আর ওই পাশে একটা পুকুর রয়েছে তাই তো পুকুরটা কিছু অংশ আপনি নেট দিয়ে ঘিরে রেখে ঘিরে রেখেছে যাতে এই হাঁসের সঙ্গে রানারের সঙ্গে বেজিং হাঁস না মিশে না মিশে যায় এবং মিশে মিশে গেলে তখন কোরস বাচ্চা তৈরি হবে কোরস বাচ্চা তৈরি হলে দাম দাম দেবে না দাম দেবে না আর হচ্ছে পুকুরটা মোটামুটি নেটটা আমরা একটু দেখবো চলো হ্যাঁ পুকুরটাও সেই সিস্টেমে ঘেরা আছে যাতে পুরো পুকুরে হাঁস না যেতে পারে আর কারোর সাথে কেউ না মিশতে পারে পুকুরে আর কি মাছ চাষ করছে পুকুরে সাদা মাছ ছাড়া আছে সাদা মাছ না সাদা সাদা মাছটা ভালো হয় না সাদা মাছ কেউ যদি করে না ছাড়াই ভালো হ্যাঁ এরকম ঘিরে রেখেছে হ্যাঁ 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 চাষ করতে গেলে হাঁসের পুকুরে চাষ করতে গেলে পাঙাশ মাছ বেস্ট মাছ সব পাঙাশ তেলাপিয়া মনোসিল যেসব মাছ আছে এসব মাছ বেস্ট এ মরবে না মানে আপনি একটা ফার্মের সঙ্গে আপনি সমন্বিত সিস্টেমে ফার্ম করেছেন সাথে অনেক কিছু চাষ করছে আমার এইটুকানি পুকুর থেকে ছ হাজার টাকার মাছ ছেড়েছিলাম আমি ছ মাস পরে আঠেরো হাজার টাকার মাছ বিক্রি করেছি ছ মাস পরে আট হাজার আঠেরো হাজার টাকা হচ্ছে ইনকাম হচ্ছে ওতে কোনো খাবার নেই কিছুই নেই মানে হাঁসের এই যে থেকে খাবার হয়ে যায় হ্যাঁ আচ্ছা তরুণীবার আমরা দেখবো যে ওখানে আরো কিছু এইগুলো সোহাইট চিফিং এটা হচ্ছে আমেরিকান বুঝ পূর্ণবয়স্কজন মোটামুটি আপনার হয়

অ্যাডামোটিক আমরা দেখেছি মার্কেট খুব খারাপ খুব বাজে অবস্থা এখন মোটামুটি চাহিদা ভালো শোনা এখন মোটামুটি চাহিদা ভালো হয় পাঁচ দিন দিন মাংসের যে চাহিদা অনেক অনেকটা ব্যাপার আছে এক সময় মানুষ ওই পোলট্রির খাবার খাইয়ে খাইয়ে সোনালি করেছিল কোনো টেস্ট ছিল না হ্যাঁ যার জন্য চাহিদাটা কমে গেছিলো যখন পোলট্রির ফিডটা খাওয়ানো বন্ধ করে দিয়েছে তখন থেকে আবার এর চাহিদা মার্কেটের এটা দেশির পাশাপাশি রাখা যায় আচ্ছা আর এখানে এখানে আছে তিচ মুরগি গিনি ফাউল বলে চীনা মুরগি বলে হুম হুম এইগুলো মোটামুটি হ্যাঁ উৎপাদনের জন্য না মাংস উৎপাদনের জন্য এগুলো সব ডিমের জন্য ডিমের জন্য মোটামুটি কী পরিমাণ ডিম দেয় বছরে এরা বছরে চার মাস ডিম দেয় হ্যাঁ বছরে চার মাস ডিম দেয় হ্যাঁ চার মাস ডিম দেয় তবে ডিম এরা প্রচুর পরিমাণে দেয় এরা মোটামুটি ডিমের আমি হ্যাঁ আমার আগে দশটা ছিল তার মোটামুটি ভালো দেখে আমি আবার এবার পঞ্চাশটা মতো করেছি ঠিক মানে কি আপনি নিজে ডিম ফুটিয়েছেন নাকি কিনে নিয়ে নিজে 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 আর ওই টার্কি তো বিশাল বড় দেখতে পাচ্ছি দুটো পুরুষ টার্কি দেখতে পাচ্ছি দুটো পুরুষ আছে মোটামুটি তাও তো আট লাখ হয়ে যাবে হ্যাঁ আরে টার্কির মার্কেট কেমন আছে বর্তমানে টার্কির অ্যাকচুয়ালি টার্কি নিয়ে বিজনেস তো আমি করি না মার্কেট আছে টার্কিরও মার্কেট আছে হ্যাঁ তো আমাদের এখানে কম চলে তাই হ্যাঁ কারণ এটা মানুষ বোঝ এটা মানুষ বোঝে না কিভাবে খেতে হয় হ্যাঁ আর ওই মাথাটা পরিষ্কার তো যার জন্য মানুষ একটু গিন্না পায় হয়তো খেতে খাওয়ার জন্য আচ্ছা এটাই অন্য কোনো ব্যাপার নেই মাংসও ভালো আর রানার মা রানার হাঁসের ব্যাপারে একটু বলবেন রানার হাঁসটা আপনার রোগ ব্যাধি খুবই কম আর

পারফেক্ট কিছু হয় যেহেতু আমি তো করছি এমন তো না যে আমি করছি না আমি ভিডিও সেরে সেরে দিচ্ছি লোকের ফার্মে গিয়ে ভিডিও করছি সেটা তো না আমার নিজের আজ থেকে না আমার আরো চার বছর আগের ভিডিও ছাড়া আছে চার বছর থেকে মানুষ আমাকে দেখছে অর্থাৎ আমি যদি মিথ্যে কথা বলে ভিডিও দিই তাহলে তো চার বছর পর্যন্ত আমি টিকিয়ে রাখতে পারবো না আমি চার বছর আগের চেয়ে করছি ভিডিও ছাড়া হয়েছে আমার চার বছর তাহলে এই কয় বছর ধরে তো আমি দেখাচ্ছি মানুষকে আর একই ঘর একই জায়গায় আগে ঘরটা আলাদা ছিল পুকুরের মধ্যে ছিল সেই ঘরটা নেই যদি প্রফিট না থাকতো তাহলে তো আমি করতে পারতাম না আমার আমি অন্য কোনো কাজ করি না এই হচ্ছে আমার কাজ এই হাঁস মুরগি পালন করা এই বাচ্চা ফুটানো বাচ্চা বিক্রি করা এই দিয়ে আমার সংসার চলে এই দিয়েই সব যদি প্রফিট না থাকতো নিশ্চয়ই আমি করতে পারতাম না একদম একদম আমি কোনো চাকরিজীবী না যে আমার অন্য কোনো ব্যবসা আছে চাকরি আছে তার থেকে সংসার চলে আমার সেটা না আমার এর থেকেই সব প্রফিট না থাকলে তো আমি করতে পারতাম না 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 আচ্ছা তাহলে মোটামুটি যারা হাঁসের খামারে আসতে চাইবে তারা হাঁসের খামারের মোটামুটি কতগুলো হাঁস নিয়ে এসে শুরু করতে পারে মোটামুটি যদি কেউ হোয়াইট প্যাকিং করে নিজে যদি বাচ্চা ফুটিয়ে বিক্রি করার জোগাড় করতে পারে তাহলে তার মোটামুটি মাসে বিশ হাজার টাকা ইনকাম আছে মাসে বিশ হাজার টাকা হ্যাঁ হোয়াইট প্যাকিং ডিম চালু হওয়ার পরে একশো একশো যদি মাদার হাঁস রাখে তবে তার মাসে বিশ হাজার টাকা ইনকাম আছে যদি বাচ্চা উৎপাদন যদি বাচ্চা উৎপাদন করে সে বিক্রি করে আর যদি মাংস মাংসের জন্য প্রথমে বললাম মাংসের জন্য অ্যাভেলেবেল সাপ্লাই নেই মানে মাংস এবার জায়গা নেই না লোকে খেতে চায় না 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 খায় লোকে মানে এরকম নেই যে একবারে এটা ভালো দাম দিয়ে একবারে দুশো হাঁস করলে কেউ নিয়ে যাবে এরকম লোক নেই এবার আছে সব বাইরের থেকে ফোন আসে কিন্তু ওইরকম ভাবে মাল হয় না ওরা হাজারের নিচে মাল নেয় না এবার এক হাজার মাল করার মতন ক্যাপাসিটি সেরকম সেরম লোক আসবে না যার এক হাজার আস করার ক্যাপাসিটি আছে সেই লাইনে আসবে না বুঝলি যদি কেউ আসতে চায় আসতে চাইলে এবার মেন ব্যাপারটা হচ্ছে সবসময় যেরকম এই এখন গরম পড়ে গেছে এখন হাঁসটা চলবে না হাঁস চলবে না না এখন চলবে চলবে কম চলবে কম চলবে শীতের সময় যদি একশো হাঁস বিক্রি হয় এখন বিক্রি হবে তিরিশ পিস আচ্ছা অনেকেই দেখেছি যে হাঁস বাঁচাতে পারছে না এগুলো অনেক রকম কারণ থাকে বাচ্চা নিয়ে বোর্ডিং ঠিক মতো হয় না তার কারণে মারা যায় বোর্ডিংয়ে যদি প্রবলেম হয় ওই সারা জীবন প্রবলেমই থাকবে আর বোর্ডিং যদি ঠিকঠাক মতো হয় বোর্ডিংয়ে যদি মর্টালিটি না হয় তার হাস কোনোদিনও মারা যাবে না আর যদি সে নিয়ম মাফিক যেসব খাবারগুলো দরকার ওষুধগুলো দরকার সেগুলো যদি দিয়ে রাখে কোনো দিন মর্টালিটি হবে না আচ্ছা ডিম বেশি অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ডিম হচ্ছে না ডিম দিচ্ছে না ওই খাবার সবই সবই খাবারের জন্য সাথে কি ওষুধ ব্যবহার করে এবার ওইগুলা তো বলা যায় না ওগুলা যদি কারো সমস্যা ফোন করলে আমি বলে দেব যে এই ওষুধ দিতে হবে আর সাথে তো আপনারা দেশিও যে জাতের হাসগুলো রয়েছে সেগুলো তো পালন করতে পারে আমার আপনি তো দেখলেন আমার বাড়ি থেকে ফার্মটা কত দূরে সমস্যা আমার ওই জায়গায় আছে সবচেয়ে বড় সমস্যা বলতে পারেন মানে বাড়ি থেকে এত দূরে আমার ফার্মটা ইউজ পরিমানে প্রোডাকশন আমি এখানে করতে পারি না খাবার নিয়ে আসা এই বর্ষা হলে জল হয়ে যায় কাদা হয়ে যায় তার মধ্যে যদি খাবার নিয়ে আসা খাবার দেওয়া এই একটা বিরাট সমস্যা আমার এবার বলুন যে কেউ যদি হাসে খামারে আসতে যায় সে কি কোন কোন স্টেপে এগোতে পারে এবং কিভাবে শুরু করতে পারে প্রথমত তার সে পাড়ার ভিতরে ফার্ম করলে চলবে না অবজেকশন করবে পাড়ার থেকে বন্ধ করে দিতে হবে আর দ্বিতীয়ত মাঠে যেখানেই করুক না কেন তার রাস্তা কারেন্ট দুটো থাকতে হবে কারেন্ট যদি নাও থাকে সে সোলার লাগিয়ে নিতে পারে কিন্তু রাস্তা কমন রাখতেই হবে রাস্তা রেখে তবে সে যদি শুরু করে তার সমস্যা হবে ফাঁকা জায়গায় করলে রোগ হবে না এরকম আমার যেরকম দেখছেন চারিদিকে ঘেরা এরকম ঘিরে দিতে হবে এই ঘরটায় যে সেম সিস্টেম আমার যেরকম করা আছে এই সেম সিস্টেমে ঘরটা কেমন জায়গা কোন ধরনের জায়গা তাকে নির্বাচন করতে হবে জায়গা করতে হবে লোকে বলে অনেকে বাচ্চা বিক্রি করার জন্য বলে যে জলের দরকার নেই মাস্ট জল এদের লাগবেই কম বেশি জল লাগবে পরিষ্কার জল দিতে হবে যেরকম আমার সিস্টেম করা আছে একই লাইনে ঘর করা আছে ঘরের থেকে ছেড়ে দেবো বাইরে সব যার যার মতে শেষে আলাদা আলাদা জায়গা আছে আলাদা জায়গায় চলে যাবে জলে সিস্টেম করা আছে যেন পুরো পুকুরে না ঘুরতে পারে অল্প জায়গার মধ্যে নামবে স্নান করবে জল খাবে উঠে চলে আসবে

কারণ জল নোংরা হলে আমার যে পুকুর পুকুরে মাটি আছে তলায় মাটিতে নোংরাটা বসে যাচ্ছে আর যখনই চৌবাচ্চা করবে ওখানে তো মাটি থাকবে না ওখানে নোংরাটা জলেই থাকবে ওখানেই থাকবে ওই জল যদি খায় তখন ওদের রোগ হবে তখনই হাঁস মারা যাবে তো দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করব তার আগে আমরা একটু দেখব যে দাদা আমাদের একটু মেয়ে মেয়ে হাঁস এবং ছেলে হাঁস একটু দেখাবেন আমাদেরকে এই দেখেন এইগুলো ছেলে লেস কোকরানো দেখেছেন লেস কোকরানোগুলো ছেলে আচ্ছা আর যেগুলো লেস সোজা ওইগুলো সব মেয়ে আচ্ছা আমাদের ধরা তো যাবে না না ধরতে গেলে ভয় পায় তো সমস্যা এই দেখেন এইগুলো সব মেয়ে

যারা হাঁসের ক্ষমার করতে চান তারা সঙ্গে যোগাযোগ করবেন আশা করা যাচ্ছে দাদা আপনাদের সঠিক অ্যাডভাইসই দেবে তা দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো ফার্মারের সঙ্গে আর একটা রিকোয়েস্ট আপনি যদি হাঁস পালনের উপর বিভিন্ন প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন